কাটমানি রুখতে সচর হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী, এমনকি আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী নেতা কর্মীদের উদ্দেশ্যে নিষ্ঠাবান হওয়ার ফরমান। সেই সময় তৃণমূলেরই 1/50 সদস্যের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল জয়গাঁ ঝর্ণাবস্তি এলাকায়। কাটমানি নিয়ে প্রথম সচার হয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাথে আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী। কর্মীদের নিষ্ঠা ও সচার, সাথে সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে মানুষের পাশে দাঁড়াক তৃণমূল নেতা কর্মী। ঠিক ফরমানের সময় আলিপুরদুয়ার জেলার জয়গাঁ ঝর্ণাবস্তির পঞ্চায়েত সদস্য নুরুদার বিরুদ্ধে 25,000 টাকা কাটমানি নেওয়ার অভিযোগ তোলে তার এলাকার বাসিন্দা তাহিরুদ্দিন মিয়া। তার অভিযোগ, সরকারের পক্ষ থেকে তার নামে একটি ঘর বরাদ্দ হয় যার টাকা তার ব্যাংকের অ্যাকাউন্টে আসে। জয়গাঁ ঝর্ণাবস্তি পঞ্চায়েত সদস্য নুরুদা নানা কৌশল করে তার আধার কার্ড, ব্যাংকের খাতা, ভোটার কার্ড হাতিয়ে নেয়, সাথে তাকে ব্যাংকে নিয়ে গিয়ে 50,000 টাকা তোলে। ব্যাংক থেকে বেরিয়ে কিছুদূর এসে জয়গাঁ থানার মাঠে ঢুকিয়ে তার হাত থেকে টাকা নিয়ে নেয়, 25,000 টাকা ভাগ করে নেয়, সাথে হুঁশিয়ারি দেয় কাউকে না বলার জন্য। অপরদিকে 2 দিন ধরে নিখোঁজ তাহিরুদ্দিন মিয়া। এই ঘটনা নিয়ে সাংবাদিকরা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি মৃদুল গোস্বামী ও জেলা পরিষদের মেন্টর মোহন শর্মার কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে শুনুন কি বলছেন তিনি। যদি সহি জরুর ইসকে বারে মে হম লোক কার্রবাই কে লিয়ে উপর লিখেঙ্গে। অভি তক হম লোক কো নহি মালুম, অভি তক হম কো নহি মালুম কি সহি হ্যায় ইয়া ফেক হ্যায়। লেকিন কমপ্লেন ভি নহি কিয়া। জাহাঁ তক হম কো আজ সুবহ খবর মিলা হ্যায় ইয়ে আদমি কো কিডন্যাপ কিয়া গয়া হ্যায়, ইয়ে খবর মিলা হ্যায়, হম লোক দেখেঙ্গে। ইয়ে গলত ভি হো সকতা হ্যায়, খবর কে উপর নহি হোগা, হম লোক ইয়ে দেখ কে হম লোক বোলেঙ্গে ইসকে বারে মে। ও আদমি কা আরোপ হ্যায় কি ব্যাংক সে পয়সা নিকাল কর খানা কা। ও তো হমনে ভি দেখা, হমকো ভি কাল রাত কো ইয়ে খবর মিলা, হম প্রেসিডেন্ট সে হমারা বাত হোনে কা বাত হ্যায়, লেকিন আজ এই পহলি বার মুলাকাত হুয়া, হম বাত করতে ইসকো হম লোক ইনকোয়ারি করেঙ্গে, ইসকো ইনকোয়ারি কে যদি এ সহি পায়া গয়া তো উসকে বিরুদ্ধ মে জরুর কার্রবাই করেঙ্গে, হম লোক কার্রবাই কে লিয়ে হম লোক উপর লিখেঙ্গে। ও জাহাঁ তক হমকো খবর মিলা হ্যায়, এ দিদি কে বোলো মে ভি এ লোক কা অলরেডি কমপ্লেন হো চুকা হ্যায়, দিদি কা ওয়াহাঁ সে ভি শায়দ ডিএম কো ইসকা ইনকোয়ারি করনে কে লিয়ে কুছ আয়া হুয়া হ্যায়। হম লোক কা পাস ওইসা কমপ্লেন আয়া তো জরুর মে সভাপতি কো ভি বোলুঙ্গা, মে ভি উসকে লিয়ে জাহাঁ তক জানা হ্যায় মে যাউঙ্গা। जैसा कि ये तो ऑलरेडी मतलब अंचल ऑफिस में जाकर कंप्लेंट कर चुका है, जयगांव अंचल ऑफिस में जाके नुरुदुमिया के अगेंस्ट में कंप्लेंट कर चुका है, उस विषय में आप लोग क्या कहना है? हमको ये भी ना, हमको ये भी मालूम हुआ थाना में FIR भी हुआ है, FIR के बाद में ये आदमी अभी निरुद्देश है, इसको शायद किडनैप किया गया, ये उसका परिवार का अभियोग है, लेकिन इसका जताई हम लोग कल करेंगे, आज तो हम लोग टाइम नहीं मिलेगा, इसको लेकर जताई करेंगे, जो भी रिपोर्ट होगा मैं सभापति को बोलूँगा, सभापति जो कार्रवाई करेंगे ऊपर बोल के कार्रवाई करेंगे। অভিযোগকারী তাহিরুদ্দিন মিয়া ঘটনার একদিন পূর্বে বিবৃতি দেওয়ার পর থেকে নিখোঁজ, শুনুন তিনি কি বলেছিলেন। আমার নাম তাহিরুদ্দিন মিয়া, আমার নামে একটা ঘর ঢুকছে 22 নম্বর ওয়ার্ড ঝর্ণার পঞ্চায়েত নুরু মিয়া, আমাকে একদিন নুরু বললো যে চলো এখন ব্যাংকে যাই, তোমার টাকা তুলতে হবে, তোমার ঘর ঢুকছে। আমাকে ব্যাংকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ব্যাংকে 5,000 টাকা, 50,000 টাকা ওঠাইলাম, 50,000 টাকা উঠিয়া তারপরে আমাকে নিয়ে আসলো, চলেন আসিয়া ওখানে আমাকে কোনো কিছু না কয়া থানার এখানে আসিয়া থানার ভিতরে ঢুকে একটা বিড়িচি আছে ওখানে বসিয়া আমার কাছে টাকাগুলো চাচ্ছে, আমার কাছে টাকাগুলো নিয়া ও বলছে ও মানে টাকাগুলো 50,000 গনিয়া ও 30,000 টাকা নিল, আমাকে 20,000 টাকা দিল। তা আমি বললাম ভাই দেখো আমি গরিব মানুষ, তুই সব তুই যদি বেশি নেস তাহলে আমার কী কাজ হবে। হ্যাঁ তখন আমি টাকা নেই না, তখন আমাকে আবার 5,000 টাকা আরও 5,000 টাকা দিয়ে 25,000 টাকা আমাকে দিল, আর 25,000 টাকা ও নিল। নিয়া ওখান থেকে যখন আসবো তখন আমাকে কবলে বই দুটো আমাকে দে, হ্যাঁ অ্যাকাউন্ট আর আধার কার্ড, হ্যাঁ ওখানে আমার কালচিনি যাইতে হবে, ওখানে বইগুলো ইয়ে করতে হবে তুই দে, তাহলে আমার কাছে ওই বই দুটোও নিল। নিয়া আমাকে আমার সাথে চলে আসলো, আসিয়া আমাকে বললো পরে যেদিন টাকা তুলবো সেই দিন ওর তোমার বইটি পাবেন, এই কথা বলছে। আর আমি এখন ঝর্ণা বস্তিতে থাকি, আমাদের ঘর দুয়ার কিছু নাই।
কেন দিলেন টাকাগুলো, কেন দিলেন টাকাগুলো? আমাকে বলছে, আমি তো কোনো জানি না, লেখাপড়া জানি না, কোনো জানি না, আমাকে বলছে হ্যাঁ যে টাকাগুলো দে, যখন আমি দিয়েছি টাকা টাকাটা গণি ওরম করছে, তো 25,000 ও নিচ্ছে, 25,000 আমাকে দিছে, আর আমাকে বলছে তুমি কাকু বলছো কি? তা আমি বলছি বলি না, আমি কাকু বলি নাই, আমি আমার ছেলেকে আমি বলছি। তা আমাকে বলছে তুমি কেন আমার তোমার ছেলেকে বললেন? তা তুমি যে ছেলেকে বলছো ওই ছেলেটাকে নিয়ে আমার সন্ধ্যার সময় আমার বাড়িতে তুমি যাবেন। তা আমি গেছিলাম, তার নাগাল পাওয়া হয় নাই। তো থানার সামনে আপনার কাছে টাকা নিয়ে নিল, আপনি পুলিশকে বললেন না আপনার কাছে টাকা নিয়ে নিচ্ছে? না আমি স্যার, আমি তো ওগুলো জানি না, কিছু জানি না। তারপরে এখন কি বলতেছেন? এখন বলতেছে টাকাটা সমান করি, অংশ করি নেব। আপনাকে টাকা দিবে না? আমাকে অর্ধেক দেবে, অর্ধেক ও নেবে। ব্যাংকের কার্ড আধার কার্ড ওগুলো কোথায়? ওগুলা ব্যাংকের কার্ড আধার কার্ড ও পঞ্চায়েত আর রেখে দিচ্ছে, আমাকে দেয় না। কেন দেয় না? দেয় না বলে বিল্ডার কাজ আছে, ওর কী কাজ আছে আমি তো জানি না। আপনি এখন কী চান সরকারের কাছে? চাই তো আমি যে আমার, আমি গরিব মানুষ, আমার যে একটা ঘর আছে, আমি ঘরটা আমি একখানে আমি ঘরটা তুলবো। হ্যাঁ গরিব মানুষ আমি, আমার তো খুব কিছু নাই, পড়ার ঘরে আমি থাকি বর্তমানে। তো এখন আমি বলছি যে আমার আমার এই টাকাটা আমাকে দাও। কি বলছে তখন? তো ওখান তো অত টাকা দিবি না, ওই বাকি এখন আমি কি করব এখন, সেই জন্য আমি তোমার কাছে আমি। এই ঘটনার বিষয়ে জানার জন্য পঞ্চায়েত সদস্য নুহুদার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ হয়নি। Himalayan Optics, Eye Care and Contact Lens Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड जयगांव। Contact Number 03566265101। Exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Glass Corner, MG Road, Jaga.